আনন্দবিড়িতে সবাইকে স্বাগতম। পাঁচ তারা হোটেলের চেয়ে কোনো অংশে কম যায় না এই জেলখানা। অন্ধকার, পায়রার খোপ, জেলের স্যাঁতসেঁতে গন্ধ, এর কোনোটাই পাবেন না এখানে। এ যে সাজানো গুছানো সবুজের লন, দিব্যি বিকালের রোদ পিঠি নিয়ে বসে গল্প করা যায়। হাড় ভাঙা খাটুনের পর আধপোড়া শুকনো রুটির কোনো গল্প নেই এখানে। এখানে অবসর সময় মানে ঘোড়ায় চড়া, স্কি করা, টেনিস বল পেটানো, যা খুশি। হ্যাঁ, এমনই ছবির মতো সুন্দর এই জেলখানা। বিলাসবহুল হোটেলকেও তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে যে কোনো সময়। কোথায় আছে এমন স্বপ্নের জেলখানা? চলুন ছোট ট্যুরে ঘুরে আসা যাক তার আনাচে কানাচে। বস্টয় প্রিজন। নরওয়ের বস্টয় দ্বীপে রয়েছে এই জেল। দক্ষিণ ওসলো থেকে 85 মিটার দূরে হর্টেন পুরসভার অধীনে এই বস্টয়। ন্যূনতম নজরদারির মধ্যে এখানে থাকেন কদিরা। এই জেলকে তাই পৃথিবীর সবচেয়ে মানবিক জেল বলা হয়। আগে বস্টয় দ্বীপে ছিল বস্টয় বয়েজ হোম। 1898 জমি কিনে এখানে হোমটিতে করে নরওয়ের সরকার, যদিও 1900 সালে তৈরি হওয়ায় 15 বছরের মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল এই বয়েজ হোম। পরে 1953 সালে একবার খুললেও ফের 1970-এ বন্ধ হয়ে যায় এই হোম। এরপর 1982-তে 2.6 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এখানে তৈরি হয় বস্টয় জেল। মোটামুটি 115 জন কয়েদি থাকতে পারেন এখানে। এদের দেখাশোনার জন্য রয়েছে 69 জন জেলকর্মী। বর্তমান জেলকর্তা আর্নে কোভারনিভ নিলসেন জানাচ্ছে 69 জনের মধ্যে মাত্র 5 জন কর্মী সারা রাত থাকেন এখানে। ছোট অন্ধকার ঘরে গা ঘেঁষাঘেঁষি করে থাকা নয়, কয়েদিদের থাকার ধারে সারি কাঠের বাংলো রয়েছে এখানে। রয়েছে জেলের নির্জন ফার্ম হাউসও। অবসর সময় এই ফার্ম হাউসের কাজ করেন কয়েদিরা, তবে ইচ্ছে হলে নিজের পছন্দ মতো অন্য কাজও করার অনুমতি দেওয়া হয় তাদের। কয়েদিদের একঘেয়েমি কাটাতে বাস্কেটবল, টেনিস কোর্ট থেকে শুরু করে স্কি ফিল্ড, ঘোড়ায় চড়ার মাঠও রয়েছে এই জেলের মধ্যে। মূল্যবোধ ও সহনশীলতা প্রসারের জন্য 2014 সালে ব্লাঞ্চে মেজর রিনসিলেশন প্রাইজ জিতে নিয়েছিল এই জেল। এই জেল নিয়ে সিনেমাও হয়েছে বহুবার। 2007 সালের ডকুমেন্টারি ফিল্ম সিকো, 2010 সালে কিং অফ ডেভিলস, 2015 গুড মিথিক্যাল মর্নিং, হেয়ার টু ইনভেট নেক্সটে দেখা গিয়েছিল বস্টয় জেলকে।